নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। আমরা যারা প্রতি মুহূর্তে অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি একটি করে জেরক্স মেশিন রয়েছে। আর যারা এই মুহূর্তে নতুন একটি সাইবার ক্যাফে ব্যবসা শুরু করতে চাইছে, যাদের কোনো জেরক্স মেশিন নেই, শুধুমাত্র প্রিন্টারে কাজ করে, তাদেরকে আজকে লাইভ ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ একটি জেরক্স মেশিন থেকে আমরা কি কি কাজ করতে পারি। বন্ধুরা, আমরা অনেকেই জানি না একটি জেরক্স মেশিনের কি কি ফাংশন রয়েছে, অর্থাৎ এই সকল আইআর মেশিনগুলোর মধ্যে কি কি ফাংশন রয়েছে। আপনারা কি জানেন একটি জেরক্স মেশিনে কিন্তু একাধিক প্রচুর রকমের ফাংশন রয়েছে। সেই ফাংশনগুলো যদি সঠিকভাবে আপনারা ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু একই মেশিন থেকে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন। যেমন ধরুন বন্ধুরা, আমার কাছে একটি ফর্ম রয়েছে, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আমরা প্লেন জেরক্স করতে পারি, তা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জেরক্সই করি। দেখুন বন্ধুরা, এই মেশিনটি থেকে কিন্তু আমরা একাধিক কাজ করতে পারি। বন্ধুরা, এই যে লেখাটি রয়েছে, এই লেখাটিকে কিন্তু আমরা 25% পর্যন্ত রিডিউস করে এই মেশিন থেকে বার করতে পারি। অর্থাৎ তার জন্য কিন্তু কোনো এডিটিং এর দরকার নেই, জাস্ট একটি সুইচ টিপলেই কিন্তু আমাদের 25% পর্যন্ত রিডিউস হয়ে একদম ছোট মাইক্রো হয়ে কিন্তু বেরোবে এই মেশিন থেকে। এছাড়াও আমরা ম্যাক্সিমাম 400% পর্যন্ত কিন্তু জুম করতে পারি, অর্থাৎ ছোট একটি ম্যাটারকে কিন্তু এই মেশিনে আমরা প্রচুর বড় করে জেরক্স করতে পারি। এছাড়াও এই সকল আইআর মেশিনগুলোতে যে লেটেস্ট একটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে আপনারা যখন অনেক জেরক্স একসঙ্গে করবেন, অর্থাৎ একটি পাতার মধ্যে কিন্তু আপনারা 4টে ছোট ছোট জেরক্স কিন্তু একসঙ্গে আনতে পারবেন। ধরুন একটি বই আপনাদের কেউ জেরক্স করতে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা বইয়ের 4টি পাতা কিন্তু একটি পাতার মধ্যে 4-in-1 মধ্যে কিন্তু জেরক্স করতে পারবেন। এই ফেসিলিটিও কিন্তু এই মেশিনে রয়েছে। বন্ধুরা, আর কি পারবেন, এই যে আইডেন্টিটি কার্ড গুলো রয়েছে, অর্থাৎ আইডেন্টিটি কার্ডের সাইজের যে সকল ম্যাটার গুলো রয়েছে, সেই সকল ম্যাটার গুলো কিন্তু আপনারা একই পাতায় সামনের দিকে আপনারা জেরক্স করতে পারবেন। অর্থাৎ আইডি কপি করে আপনারা বোথ সাইড কিন্তু একই সাইডে একবারে আনতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই মেশিন দিয়ে আপনারা একই সঙ্গে A3 কাগজে প্রিন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু A3 কাগজ। এই A3 কাগজে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং জেরক্স করতে পারবেন। এছাড়াও লিগাল সাইজের পেপারে আপনারা জেরক্স করতে পারবেন এবং A4 সাইজের পেপারে আপনারা জেরক্স করতে পারবেন। অর্থাৎ 3টে সাইজে কিন্তু আপনারা জেরক্স করতে পারবেন। তাই এই সকল প্রত্যেকটি ফিচার্স কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখাবো কিভাবে আমি কাজগুলো করছি। প্রত্যেকটি জিনিস কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবেন। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আইডি কার্ড কপি করে আমি আপনাদের দেখাবো কিভাবে আইডি কার্ড কপির মাধ্যমে একটি পাতার সামনের দিকে এই দুটো কপি চলে আসবে। অর্থাৎ এই মুহূর্তে যারা নতুন জেরক্স ব্যবসায় নামতে চাইছে, তারা কিন্তু এই প্রসেসগুলো জেনে নিলে কিন্তু পরবর্তীকালে জেরক্স নতুন মেশিন নিলে কিন্তু খুব সহজেই করতে পারবে। অর্থাৎ কি কি ফাংশন হয় সহজেই জেনে যাবে। তা এরকম একটি আইডি কার্ড, যেটা হতে পারে আধার কার্ড, লাইসেন্স বা ভোটার কার্ড, আমি একই সাইডে কিন্তু দুটো প্রিন্ট একসঙ্গে আনছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সামনে জেরক্স করে দেখাচ্ছি, লাইভ জেরক্স। এখান থেকে আমি আইডি কার্ড অপশনটি সিলেকশন করলাম এবং এখান থেকে স্টার্ট বাটন প্রেস করলাম। তো স্টার্ট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এক সাইড কিন্তু স্ক্যান হয়ে গেছে। আবার আমি তুললাম, আবার সেম জায়গায় আমি এটাকে উল্টে দিলাম। যখন উল্টে দিয়ে আবার আমরা স্টার্ট বাটন প্রেস করলাম, অর্থাৎ বোথ সাইড কিন্তু আমাদের স্ক্যানিং হয়ে গেল। বোথ সাইড স্ক্যানিং হওয়ার অর্থই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা স্ক্যান হয়ে গেছে। এবার আমরা ডান করলাম। যখন আমরা ডান করবো, তখন কিন্তু একই সাইডের মধ্যে আমাদের বোথ সাইড চলে আসবে। দেখুন বন্ধুরা, একই সাইডের মধ্যে কিন্তু আমাদের বোথ সাইড চলে এসেছে, এই যে উপর এই যে নিচে, অর্থাৎ দুটো সাইডে কিন্তু আমাদের চলে এসেছে একই কপির মধ্যে। এবার বন্ধুরা, সেকেন্ড যে জিনিসটা আমি দেখাবো, ধরুন বন্ধুরা এই যে একটি কপি, এই কপিটিকে আমি একটি A3 কাগজের মধ্যে বের করে দেখাবো। অর্থাৎ আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস করে করে দেখাচ্ছি। তো এটি একটি A4 সাইজের কপি, A4 সাইজটাকে আমি A3 কাগজের মধ্যে প্রিন্ট করবো। A3 কাগজে প্রিন্ট করবার জন্য আমি প্রথমে এই কাগজটিকে দিয়ে দিলাম। আমার 3 নম্বর ট্রে এর মধ্যে কিন্তু A3 কাগজটি রাখা রয়েছে, অর্থাৎ যে কাগজগুলো আপনারা রাখবেন সেই কাগজগুলো থেকে কিন্তু প্রিন্ট বার করতে পারবেন। তা আমার 3 নম্বর ড্রয়ারে কিন্তু A3 পেপারটি দেওয়া রয়েছে। এখান থেকে আমরা যেটা করব, পেপার সিলেকশনে গিয়ে আমরা এখান থেকে প্রথমে ড্রয়ারটা সেট করব, অর্থাৎ কোন ড্রয়ার থেকে আমাদের কাগজটি বেরোবে। তা আমরা A3 সিলেকশন করে দিয়েছি এবং এখান থেকে কপি রেশিওতে গিয়ে আমরা যেহেতু পার্সেন্টেজটাকে বড় করে দেবো, সেই জন্য আমরা এখান থেকে করব 129% বা 133%। 133% করলে কিন্তু আপনাদের A4 কপিটি A3 আকারে বেরিয়ে যাবে, সেই জন্য আমরা এখান থেকে 133% করলাম। তা 133% আমাদের হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, আমরা জাস্ট কপি প্রেস করলাম। তা প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, আমাদের A3 কাগজে কিন্তু আমাদের কপিটি বেরোবে, বড় হয়ে বেরোবে। দেখুন বন্ধুরা, একটুখানি আপনারা ওয়েট করুন, একটু ওয়েট করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আমাদের A3 কাগজটি বেরোচ্ছে। আমরা প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জেরক্স বেরোচ্ছে এবং আমি জেরক্সটি হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কিভাবে A3 কাগজের মধ্যে আমাদের ম্যাটারটা বড় হয়ে প্রিন্ট হচ্ছে। দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু জেরক্স প্রায় বেরিয়ে গেছে।
দেখুন আমাদের ব্লাড ডিলেশন চার্টটি যেটি আমাদের এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম সেই ব্লাড ডিলেশন চার্টটি কিন্তু পুরো পেপার জুড়ে কিন্তু A3 পেপারের মধ্যে চলে এসেছে তা এই সকল ফাংশনগুলো কিন্তু আপনারা একটি জেরক্স মেশিন থেকে পারবেন যেটা আপনারা প্রিন্টার থেকে পারবেন না দেখুন পুরোটা পেজ জুড়ে কিন্তু আমাদের এসে গেছে অর্থাৎ এই সকল কাজগুলো কিন্তু আপনারা কোনো ডিটিপি বলুন কোনো ডিজাইনিং বলুন আপনারা A3 কাগজের মধ্যে বার করতে পারবেন এবার বন্ধুরা একটি লেটেস্ট ফিচার আপনাদের দেখাবো লেটেস্ট ফাংশন যেটা জেরক্স মেশিনে আপনারা করতে পারবেন সেটি হচ্ছে আমাদের এখানে কাগজটি দেওয়া রয়েছে এই কাগজটি আমরা ছোট করে চারটি একসঙ্গে আনবো অর্থাৎ আমাদের কিন্তু আলাদা আলাদা করে কিন্তু পাতা সেট করতে হবে না একই সঙ্গে কিন্তু চারটি কপি বেরিয়ে যাবে আমরা কেটে নিলে ছোট ছোট করে পারবো অনেকের ধরুন একটা পাতার মধ্যে চারটে কপি দরকার সেরকম আমরা করে নিতে পারবো তা আমি এখান থেকে কাগজটি প্লেন দিয়ে দিলাম কাগজটি দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা পেপার সিলেকশন করবো আমরা A4 সিলেকশন করে দিয়েছি এবং পেপার সিলেকশন করার পর এখান থেকে স্পেশাল ফিচার্স একটি অপশন রয়েছে স্পেশাল ফিচার্স এর মধ্যে আমাদের রয়েছে ইমেজ কম্বিনেশন থেকে আমাদের এখান থেকে দেখাচ্ছে 2-in-1 অর্থাৎ আমরা একটা পাতায় দুটো করতে পারবো দেখাচ্ছে 4-in-1 এবং 8-in-1 তো আমি আপনাদের 8-in-1 দেখাচ্ছি একবারে 8-in-1 তো 8-in-1 করলে আপনাদের ম্যাটারটি একদম ছোট ছোট হয়ে যাবে তাহলে প্রথমে আমি 4-in-1 দেখাচ্ছি তা 4-in-1 করার জন্য আমরা এখান থেকে 4-in-1 সিলেকশন করে দিলাম এবং 4-in-1 করবার পর যে কাজটি আমাদের করতে হবে চারবার কিন্তু আমাদের স্ক্যানিং করতে হবে তা আমি স্ক্যানিংটা করছি দেখুন বন্ধুরা প্রথমে একবার স্ক্যানিং হয়ে গেল অর্থাৎ আমরা প্রেস করে দিচ্ছি একবার আবার আমরা দুবার স্ক্যানিং করব যদি আমাদের অন্য ম্যাটার হতো তাহলে আমরা অন্য ম্যাটার দিয়ে কিন্তু আমরা স্ক্যানিং করতে পারতাম যেহেতু সেম ম্যাটার আমি আপনাদের দেখাবো সেজন্য আমি জাস্ট চারবার আমি স্ক্যান করে আপনাদের প্রিন্ট করে দেখাচ্ছি কিভাবে একটি পাতার মধ্যে চারটি জেরক্স চলে আসবে দেখুন আমাদের 4 নম্বর স্ক্যানিং চলছে তা আপনারা যদি অন্য ম্যাটার দিয়ে করেন তাহলে অন্য ম্যাটার কিন্তু বারবার দিয়ে স্ক্যানিংটা করতে হবে তা আমাদের স্ক্যানিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ডান করলাম দেখুন বন্ধুরা ডান করার পর কি ফাংশন আসছে আমি আপনাদের দেখাচ্ছি একদম লাইভ প্রুফ সহকারে অর্থাৎ যারা নতুন জেরক্স মেশিন নিতে চাইছে তারা কিন্তু এই প্রসেসগুলো দেখলে বুঝতে পারবে দেখুন বন্ধুরা একটি পাতার মধ্যে কিন্তু চারটি জেরক্স চলে এসেছে দেখুন একটি পাতার মধ্যে চারটি ছোট ছোট করে জেরক্স চলে এসেছে তা এই সকল অত্যাধুনিক ফিচার্সগুলো কিন্তু RC মেশিনগুলোতে রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের কাজ কিন্তু মেশিনগুলোতে হয় তবে সবাই এই ফাংশনগুলো জানে না এই ফাংশনগুলো জানলে কিন্তু আপনারা অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এই মেশিনগুলো থেকে নিতে পারবেন তা মোটামুটি বন্ধুরা এই সকল ফিচার্সগুলো হয়ে গেল এছাড়াও বড় যে সকল আধার কার্ডগুলো রয়েছে সেই আধার কার্ডগুলো একই সাইডে আপনারা প্রিন্ট করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই যে FS কাগজ রয়েছে FS কাগজ এই FS কাগজের মধ্যে কিন্তু আপনারা যে কোনো দলিল প্রিন্ট করতে পারবেন বড় করে ছোট করে সব রকম দলিলে কাজ করতে পারবেন প্রত্যেকটি কাজ কিন্তু আপনারা এই সকল মেশিনগুলোতে করতে পারবেন যে কাজগুলো আপনারা প্রিন্টারে পারবেন না সেই কাজগুলো কিন্তু জেরক্স মেশিনের সাহায্যে খুব সহজেই হয়ে যাবে এবার বন্ধুরা এই সকল জেরক্স মেশিনগুলো আমরা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সেটিং করে নিয়েছি সেজন্য আমরা কম্পিউটার থেকে যখন প্রিন্ট দেবো তখনও কিন্তু জেরক্স বেরোবে এবং ম্যানুয়ালি যখন আমরা জেরক্স করবো তখনও কিন্তু জেরক্স বেরোবে তা পুরো প্রসেসগুলো কিন্তু এই মেশিনগুলোতে খুব সহজেই আপনারা করতে পারবেন তা এই মেশিন দুটোর মডেল নাম্বার আমি আপনাদের একটা বলে দিচ্ছি একটি হচ্ছে IR 2230 যে মডেলটি এই মুহূর্তে খুব ভালো চলছে এবং আরেকটি হচ্ছে একটু পুরনো IR 2870 তবে দুটো মেশিনই কিন্তু খুব ভালো কনফিগারেশনের মেশিন এবং এই সকল RC মেশিনগুলো নিয়ে কিন্তু আপনারা প্রথমে যারা ব্যবসা শুরু করছেন তারা কিন্তু এই সকল RC মেশিনে যদি একবার ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের অনেক বছর খুব ভালোভাবে আপনারা জেরক্স এর ব্যবসাটাকে চালাতে পারবেন তো আজকে বেসিক্যালি এই জিনিসগুলো জানানোর জন্যই আপনাদের ভিডিওটা তৈরি করে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের জানাবেন আর আপনাদের যদি এরকম টাইপের জেরক্স মেশিন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের জেরক্স মেশিনগুলোতে কি কি ফাংশন রয়েছে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে